খানকির ছেলে পরীক্ষার গান মেরে মদ খাওয়া হচ্ছে লাউরা, তোর মায়ের গান মারি লাউরা। এ কি গো, ওর মা তো তোমারই বউ, তার গার তো তুমি মারছই, আবার নতুন করে কি মারবে গো? কিরে, কাল তো মাধ্যমিক পরীক্ষা, তোর ছেলে লেওরা ঠিকঠাক পড়াশোনা করছে তো? কে জানে লেওরাটা কি করছে। কাল মাধ্যমিক পরীক্ষা বলে আমার ছেলে সকাল সন্ধে গার ডুবিয়ে পড়ছে। কি বলছো বাবু, কাল মাধ্যমিক পরীক্ষা নাকি? হ্যাঁ রে বাড়া, কাল মাধ্যমিক পরীক্ষা। আমার ছেলে বলে দিয়েছে ক্লাসে টপ করবে, টপ, আমার নাম রোশন করবে বাড়া। এত পড়ে কি লাভ, আমার ছেলে না পড়েই পাশ করে যায় বাড়া। তুমি কি জানো আমার ছেলেকে 30টা টিউশনি দিয়েছি, গার ফাটিয়ে পড়াশোনা করছিল ওরা। বাড়া, এত এত পড়াশোনা করে কি হবে, সেই তো আমার মতন চায়ের দোকান খুলতে হবে। যাবি না তুই তোর প্রাণের কুমারের পুতুলের টুকরো গুলো নিয়ে, যাবি না তুই ওর প্রাণ ফেরাতে চরকা বুড়ির কাছে? তোকে আমি বৌদি কি হয়েছে, কানছো কেন লাউরা? বৌদি এই ট্যাঙ্ক মাথাটা একটু ভেজে দাও, মদ খেয়ে রাক্ষসীর গায়ে মেরে দেবো বাঞ্চোর। শোন বাবা, মন দিয়ে শোন কথাটা, যাই হয়ে যাক কিন্তু তোকে ওই মদনের বেটার থেকে ডবল নাম্বার তুলতে হবে। আরে বাবা, এত চাপ নিচ্ছ কেন, আমি আছি তো নাকি? আর ওই মদনের বেটা, ওর বাপের থেকেও ডবল নাম্বার তুলবো। বাবা বাবা, এই না হলো আমার ছেলে। যা বাবা যা, মন দিয়ে পরীক্ষা দিবি। ঠিক আছে বাবা, আমি আসছি। কি রে বালগুলো, সারা বছর না পড়ে আবার পরীক্ষার সময় টুকলি করে আসিস নাই তো? স্যার, আমরা টুকলি করার সময় পাইনি, তাই বইয়ের পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি লাউরা। কি কি বললি লাউরা, আর দুবার বল। আরে স্যার, ও বলতে চাইছে আমরা সারা রাত গার খুলে পড়ে এসেছি। আচ্ছা বেশ বেশ, পরীক্ষাটা দে তাহলে বুঝতে পারবো। বাড়া, কোশ্চেনটা না দিয়ে তো এক বোতল বাংলা মাল দিতে পারতো নাকি, তাহলে গা ডুবিয়ে খাওয়া হতো লাউরা। হোট লাউরা, পরীক্ষা দেবো না বাড়া, ক্লাসে একটাও মেয়ে নেই। আরে বাড়া, এটা মাধ্যমিক পরীক্ষা, ছেলে আর মেয়েদের আলাদা আলাদা ক্লাসে বসানো হয়। তাই বললে হবে স্যার, আমাদের স্কুলে ক্লাসে তো একসাথেই বসতাম। আরে খানকির ছেলে, বুঝতে পারছিস না, আমরা যাতে লাইন না মারি সেই ব্যবস্থা করে দিয়েছিল ওরা। আরে ফুটো, আজ কি পরীক্ষা ছিল লাউরা, আজ তো ইতিহাস ছিল। আর বাড়া তাই বলি, একটাও টুকলি কেন মিলে না বাড়া, পরীক্ষা ছিল ইতিহাস আর টুকলি নিয়ে গেছি বাড়া ভূগোলের। চো বাড়া, এক দু প্যাক মালমুল খেয়ে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ বাড়া, চল তো লাউরা। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ।
के लिए साला कर क्या रहे हैं यहाँ पे? की ব্যাপার, রাতের বেলায় পরীক্ষা চলছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না লাউরা। ছেলেটা সেই সকাল থেকে গেছে আর এখনো তো বাড়ি ফিরলো না। না, ছেলেটাকে একটু খুঁজে আসি। মদন, এই মদন, বাড়ি আছিস নাকি পাড়া? বাইরে আয় একটু, দরকার আছে লাউরা। কি হয়েছে, এত গাড় ফাটিয়ে চিল্লাচ্ছিস কেন পাড়া? এমনি এমনি কি চিল্লাচ্ছি পাড়া, গাড় পুরো ফেটে আছে লাউরা। আমার ছেলে লাউরা পরীক্ষা দিয়ে এখনো বাড়ি ফিরে নাই। আরে পাড়া, আমার ছেলেও তো বাড়ি ফিরে নাই। আমি তো ভাবলাম পরীক্ষা দিচ্ছে হয়তো। লাউরা, এত রাতে তোর বাপ পরীক্ষা নেবে? চল গিয়ে দুজনে খুঁজে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কিরে মদন, ছেলেগুলোকে আবার চোর ডাকাতে ধরে নিয়ে গেল না তো? আমার একটাই ছেলে, ওর কিছু হয়ে গেলে ওর মা আমার গালে গরম ছাগল ভরে দেবে লাউরা। লাউরা, বালের পরীক্ষা দিতে গেছি বাড়া। খানকি ছেলে ইতিহাসের পরীক্ষা আর টুগলি নিয়ে গেছি লাউরা ভূগোলের। বুকাচ্চার বাল বাড়া। লাউরা মাল দে, মাল দে বাড়া, আজ মালই খাবো লাউরা। এই মদন, একটা কিসের আওয়াজ আসছে না ওইদিক থেকে? হ্যাঁ হ্যাঁ আসছে তো, চল তো লাউরা গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ ফটিক, চল চল। এই মদ খাবি না খাবি, কি মদের মতো আছে কি? কি রে লাউরা, বাড়ি টাড়ি যাবি না নাকি? বাঞ্চোদ বাড়ি, মদ দে মদ লাউরা। লাউরা বাড়ি চল, অনেক রাত হয়ে গেছে বাড়া। বাড়ি যাস না, বাড়ি যাস না ভাই, আমার বাবা আমাকে মেরে দেবে বলটু। আমি পরীক্ষা বালের মতো দিয়েছি রে, বাবাকে বলেছি ক্লাসে টপ করবো। আর লাউরা দেখ না, পরীক্ষা একদম বালের মতো দিয়েছি বাড়া। এ কি বলছিস রে, তুই বালের মতো পরীক্ষা দিয়েছিস? কিন্তু তুই তো বারে বারে পেজ দিচ্ছিলিস লাউরা। লাউরা, ওই পেজ গুলোই শুধু কোশ্চেন গুলোই লেখা আছে, উত্তর গুলো লিখতে পারিনি লাউরা। কি রে, আর দু প্যাক খাবি নাকি লাউরা? হ্যাঁ হ্যাঁ লাউরা, দে দে। খানকি ছেলে, পরীক্ষার গান মেরে মদ খাওয়া হচ্ছে লাউরা? কি করে তোর মায়ের গান মারি লাউরা? এ কি গো, ওর মা তো তোমারই বউ, তার গার্ড তো তুমি মারছই, আবার নতুন করে কি মারবে গো? লাউরা, আমাকে না শিখিয়ে তোর ছেলেটাকে তো একটু শাসন করতে পারিস? আমার ছেলে ঠিকই আছে গো, তোমার ছেলেটারই চরিত্র খারাপ। খানকির ছেলে, ওর এত বড় সাহস, আমার ছেলের নামে বাজে কথা? লাউরা পারবি? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও। সাবস্ক্রাইব করবে না, অনেক কষ্ট করছি ভাই, প্লিজ করে দাও না।